সিএন রাউন্ডআপে স্বাগত, আপনার সঙ্গে আমি দেবারতী। কামদুনি কাণ্ডে দোষীদের ফাঁসির সাজা মকুব করল আদালত। সাইফুল আলী এবং আনসার আলীর ফাঁসির সাজা মকুব করে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেয় আদালত। পাশাপাশি আমিনা আলী, ইমানুল হক, আমিনুল ইসলাম ও ভোলা নস্করের 10,000 টাকার বিনিময়ে জামিন মঞ্জুর করে ডিভিশন বেঞ্চ। যদিও আদালতের এই রায় একেবারেই নাখুশ প্রতিবাদী মৌসুমি কয়াল এবং টুম্পা কয়াল। হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে আগামী দিনে সুপ্রিম কোর্টে যাওয়ার কথাও ভাবছেন তারা। কামদুনি কাণ্ড মামলায় নয়া মোড়, দোষীদের ফাঁসির সাজা মুকুব করল আদালত। 307, 302, 120, 201 মামলায় অভিযুক্তদের মধ্যে সাইফুল আলী ও আনসার আলীর মৃত্যুদণ্ডের নির্দেশ দিয়েছিল নিম্ন আদালত। শুক্রবার মামলায় তাদের ফাঁসির সাজা মুকুব করে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেয় আদালত। পাশাপাশি আমিন আলী, ইমানুল হক, আমিনুল ইসলাম ও ভোলা নস্করের 10,000 টাকার বিনিময়ে জামিন মঞ্জুর করে বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ। মাননীয় আদালত বলেছে কি দুজনকে পারমিশন দিয়েছে গ্যাং রেপের জন্য আপ টু নর্মাল লাইফ, মানে পুরো জিন্দগি ওরা জেলে থাকবে। আর তিনজনকে খালাস করেছে আর তিনজনকে 201 মানে ডিস্ট্রাকশন আর এভিডেন্সের জন্য 7 বছর দিয়েছিল, লেকিন সেহেতু ওরা 10 বছর আছে, ওরা ফাইনটা দিয়ে দেবে, তারপরে ওদেরকে মানে জেল থেকে ওরা ছাড়বে। যদিও আদালতের এই রায়ে একেবারেই নাখুশ প্রতিবাদী মৌসুমি কয়াল ও টুম্পা কয়াল। দোষীদের মৃত্যুদণ্ডের দাবিতে আদালতে বাইরে বসে পড়েন তারা, ভেঙে পড়েন কান্নায়, এমনকি তাদের হঠাৎ বলপ্রয়োগও করে পুলিশ। দিল্লির নির্ভয়া কাণ্ডে দোষীদের সাজা হলে এ রাজ্যে কেন হবে না, প্রশ্ন তুললেন তারা। আবার আমাদের রাজ্যে একের পর এক দর্শন হতে থাকুক, একের পর এক মায়ের কোল খালি হোক। আমরা অনেক আন্দোলন করেছি, আমরা দীর্ঘ আন্দোলন করেছি, আমরা এই রায়ে খুশি হইনি। আমরা হাইকোর্টে এসেছিলাম অনেক আশা নিয়ে, সেই আশা আমাদের পূর্ণ হলো না। খুব উগড়ে দিলেন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেও। পাশাপাশি এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাবার ঘোষণাও করেন মৌসুমি কয়াল। কোনোদিনও আমরা বিচার পাব না এই রাজ্যে। মমতা ব্যানার্জি, আপনি নাকি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেন? বাইরের স্টেটে কোনো কিছু ঘটলে আপনারা রাস্তায় নেমে যান, আর আজ আমাদের স্টেটে কি হচ্ছে আপনি দেখুন। আপনি কি সুপ্রিম কোর্টে যাবেন এই রায়? অবশ্যই আমরা সুপ্রিম কোর্টে যাব। ঘটনায় আদালত চত্বরেই অসুস্থ হয়ে পড়েন প্রতিবাদী মৌসুমি কয়াল। রাজ্যে কোনোদিনই বিচার হবে না। আজ এই ধরনের বিচার যদি রাজ্যে হয়, তাহলে দিনের পর দিন এই ধরনের ঘটনা ঘটতেই থাকবে। আমরা শুধু চেয়েছিলাম যে যাওয়ার সে তো গেছে, কিন্তু দৃষ্টান্ত থেকে দৃষ্টান্তমূলক সাজা হোক। 2013 সালের 7ই জুন কামদুনিতে গণধর্ষণ করে নৃশংসভাবে খুন করা হয় এক কলেজ ছাত্রীকে। কামদুনির মতো ঘটনা এ রাজ্যের বাসিন্দাদের কাছে ছিল চরম লজ্জার, যার প্রতিবাদে গর্জে উঠেছিল গোটা কামদুনি গ্রাম থেকে রাজ্যবাসী। পরে সেই ঘটনার তদন্ত ভার পায় সিআইডি, গ্রেপ্তার করা হয় 9 অভিযুক্তকে। এরপর দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে 2016 জানুয়ারি মাসে 3 অভিযুক্তকে ফাঁসির সাজা শোনায় নিম্ন আদালত। 3 জনের যাবজ্জীবন সাজা শোনানো হয়। একজন অবশ্য জেলে থাকাকালীন মারা যায় এবং বাকি 2 জনকে মুক্তি দেওয়া হয়। এরপরেই নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে দায়ের হয় মামলা। হাইকোর্টে দোষীদের সাজা মুকুবের জন্য আবেদন জানান সাজাপ্রাপ্তদের আইনজীবীরা। সেই মামলাতেই বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চে শুনানি চলছে গত প্রায় 5 মাস ধরে। নির্যাতিতার পরিবারের হয়ে প্রথম দিন থেকে মামলা লড়ছেন আইনজীবী জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায় ও শীর্ষেন্দু সিংহ রায়। তাদের দাবি, ধর্ষণ মানবাধিকার ও মহিলাদের ব্যক্তিগত সার্বভৌমত্বের ওপর হেনস্থা। যারা এ ধরনের অপরাধ করে তাদের প্রতি কোনো রকম সহানুভূতি দেখানো উচিত নয়। এদিকে মামলা চলাকালীন 14 জন সরকারি আইনজীবী পরিবর্তন হয়েছে। প্রথম সারির সরকারি আইনজীবীরা দাঁড়াতে অনীহা প্রকাশ করেছেন। বেশিরভাগ সরকারি আইনজীবীর সঙ্গে
অভিযুক্ত পক্ষের সরাসরি যোগ রয়েছে বলেও অভিযোগ উঠেছে। এখন এই মামলার জল সুপ্রিম কোর্টে গড়ায় কিনা সেটাই দেখা। ক্যামেরায় মদন সরকারের সঙ্গে অভিরূপ হাজরা, রিপোর্ট ক্যালকাটা নিউজ। কামদুনি নামেই লুকিয়ে বিভৎসতা। 2013 থেকে 2023 কাটায় কাটায় দশটা বছর, দাঁতে দাঁত চেপে অপেক্ষায় দশটা বছর, বুক বেঁধে হাইকোর্ট অবধি গড়ায় মামলা। অবশেষে রায় এলো, তবে পক্ষে নয়, বিপক্ষে। রায় শুনে আদালতে কান্নায় ভেঙে পড়লেন কামদুনি কাণ্ডের মূল প্রতিবাদী মুখেরা। ছিল 2013 জুনের 7 তারিখ, বৃষ্টি ভেজা সন্ধ্যায় বাড়ির পথে ফিরছিলেন কলেজ ছাত্রী। সেই সময় কামদুনি মোড় থেকে 100 মিটার দূরে এক পাঁচিল ঘেরা জায়গায় নিয়ে গিয়ে চলে শারীরিক অত্যাচার। রাত 10টা নাগাদ উদ্ধার হয় তার মৃতদেহ। সেই ঘটনায় মোট 9 জনের বিরুদ্ধে মামলা করা হলেও আগেই বেকসুর খালাস হয় 2 অভিযুক্ত। সেই আন্দোলন আশ্রয় পড়ে 23 সালের তীরে। এত বছরের আন্দোলনে জল ঢালায় এবার অন্য আশঙ্কা ঘিরে ধরছে কামদুনিবাসীকে। রায় শুনে আদালতেই কান্নায় ভেঙে পড়লেন কামদুনি কাণ্ডের মূল প্রতিবাদী মুখেরা। ক্ষোভে রাত ছড়িয়ে পড়ল কামদুনি গ্রামে, ক্ষোভে ফুসছে গোটা গ্রাম। আমরা মোটেও খুশি না। আমি কেন আমার পুরো গ্রামবাসী খুশি না। আমার গ্রামবাসী অনেক কষ্ট করে, অনেক মানে আন্দোলন করে হচ্ছে গিয়ে এই লড়াইটা লড়েছিল। আমরা তো এই বিচারে খুব খুশি নই, কেননা এই যা আমরা আরও আতঙ্কিত যে ওই আসামিরা যে পরবর্তীকালে যে ফের কোনো কাজ ঘটাবে না, তার কে গ্যারান্টি নেবে, এ দায়িত্ব কে নেবে? এত নির্মমতার এই শাস্তি! এরপর আর রাত বিরেতে বাড়ি ফিরতে পারবে গ্রামবাসীরা? এরপরও ফের এই ধরনের ঘটনা ঘটবে না তার কি নিশ্চয়তা? প্রশ্ন তুলল আর এক গ্রামবাসী। এই যে ছাড়া পাচ্ছে, এই আমরা কি এইভাবে রাত 10টা 11টা 12টার সময় গিয়ে আসতে পারবো রাস্তাতে? আমরা আসতে পারবো ভাই। আমরা রাস্তাঘাটে চলতে গেলে, রাত হলে, সন্ধ্যে হয়ে গেলে আমরা আসতে পারবো না, সেইটা। 2013 সালের ঘটনার পর কেটে গেছে এতগুলো বছর, এসেছে বহু ঘাত প্রতিঘাত, এসেছে বহু রাজনৈতিক চাপ, আন্দোলনেও পড়েছে ভাটা, জানাচ্ছেন আরেক গ্রামবাসী। মানে গ্রামের ক্ষোভটা কোন জায়গায়? ক্ষোভটা এই যে ঘটনা ঘটে গেল তাতে পার্টির তরফ থেকে এই যে ঝামা চাপা দিয়ে বেরিয়ে গেল, এইটাই ক্ষোভ। রায় তো পাওয়া উচিত না, কিন্তু কি করে ছাড় দিল ভগবান জানে। তবে শুধুই কি কামদুনি? কলেজ ছাত্রী ধর্ষণের সঙ্গে সঙ্গে বুক কেঁপে উঠেছিল গোটা রাজ্যের। এক রায়ে বিচারের উপর থেকে আস্থা হারালো না তাদের, নারী নিরাপত্তারে কোন নজির গড়ল রাজ্য? পঙ্কজ বিশ্বাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ। রাজ্যপাল সিভি আনন্দ বোসের তরফে তৃণমূল কংগ্রেসকে সময় দেওয়া হলো শনিবার, তবে কলকাতায় নয়, উত্তরবঙ্গে। দার্জিলিংয়ে রাজভবনে বিকেল 5:30 নাগাদ তৃণমূলের প্রতিনিধি দলকে সময় দিয়েছেন রাজ্যপাল। প্রতিনিধি পাঠিয়ে ধর্ণামঞ্চেই থাকছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে 50 লক্ষ চিঠি নিয়ে দিল্লি অভিযান করেছে তৃণমূলের প্রতিনিধি দল। সেখানে পুলিশের বাধা পেয়ে চিঠির জবাব চাইতে কেন্দ্রের প্রতিনিধি বাংলা রাজ্যপালকে দরবার করতে লক্ষাধিক জমায়েত নিয়ে লক্ষ্মীবারে তৃণমূলের রাজভবন অভিযানের ডাক দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ঘটনাচক্রে বন্যা পরিস্থিতি দেখতে বৃহস্পতিবার উত্তরবঙ্গে যান রাজ্যপাল সিভি আনন্দ বোস। তারপরেও বৃহস্পতিবার বারবেলায় রবীন্দ্র সদন থেকে রাজভবন হাঁটলেন তৃণমূলের নেতাকর্মী, সংসদ বিধায়করা। রাজ্যপালকে না পেয়ে রাজভবনের সামনেই শুরু হয় অবস্থান বিক্ষোভ। সেই দিন থেকেই সভামঞ্চে আছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। যতক্ষণ না রাজ্যপালের সঙ্গে দেখা করছেন ততক্ষণ ধর্ণামঞ্চে অবস্থান করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এই ঘোষণা তার। যদিও বৃহস্পতিবার কলকাতায় ফেরেননি বাংলার রাজ্যপাল, কর্মসূচি থাকার কারণে তিনি দিল্লি চলে যান। রাজ্যপালের সঙ্গে দেখা না করা পর্যন্ত ধর্ণা অবস্থান চালিয়ে যেতে অনর রাজ্যের শাসক দল। এই আবহেই রাজ্যপাল সিভি আনন্দ বোসের তরফে তৃণমূল কংগ্রেসকে সময় দেওয়া হলো শনিবার, তবে কলকাতায় নয়, একেবারে উত্তরবঙ্গে। দার্জিলিং এর রাজভবনে বিকেল 5:30 নাগাদ তৃণমূলের প্রতিনিধি দলকে সময় দিয়েছেন রাজ্যপাল। রাজভবনের তরফে সেই বার্তা পাওয়ার পরে ধর্ণামঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়ে দেন, শনিবার তৃণমূলের 3 জন সদস্য রাজ্যপালের সঙ্গে দেখা করবেন উত্তরবঙ্গে গিয়েই, কিন্তু মূল প্রতিনিধি দলের সঙ্গে কলকাতায় ফিরে তাকে দেখা করতেই হবে, দেখা না করা পর্যন্ত অবস্থান চলবে বলেও হুঁশিয়ারি দেন অভিষেক। আমাদের একটা ইমেল পাঠিয়েছেন যে কালকে উনি বিকেল 5:30 আমাদের সাথে দেখা করতে চান। আমরা সৌজন্যতার খাতিরে আমরা পদটাকে সম্মান করি এবং বাংলা সবসময় সৌজন্যতায় বিশ্বাস করে। আমরা 2-3 জনকে কালকে পাঠাবো সিদ্ধান্ত নিয়েছি, কিন্তু তার মানে এই না যে দার্জিলিং এ ডেলিগেশন দেখা করতে গেল। ডেলিগেশন তো আমার নেতৃত্বে যাবে, গতকাল সুব্রত বক্সির নেতৃত্বে একটা চিঠি দিয়ে এসেছিল। আর আমি কেন বলছি আমার নেতৃত্বে যাবে, এই যে চিঠি ফিটিগুলো রয়েছে দেখছেন,
এখনো এসে পৌঁছায়নি, দিল্লি থেকে সব গাড়িতে আসছে, দু তিন দিন সময় লাগে। আমি তো এই 50 লাখ চিঠি নিয়ে রাজভবনে যাবো, ওই চিঠি তো আপনাকে পড়াবো আমি। দার্জিলিংয়ে দরকার হলে দুদিন থাকুন, তিন দিন থাকুন, দু সপ্তাহ থাকুন, 10 দিন থাকুন, 3 মাস থাকুন, 2 মাস থাকুন, আমি এই জায়গা ছেড়ে উঠবো না যতক্ষণ না আপনি আমাদের ডেলিগেশনের সাথে এখানে এসে কথা বলবেন। এছাড়াও এদিন অভিষেক রাজ্যপালকে উদ্দেশ্য করে কটাক্ষ ছুড়ে দিয়ে বলেন, আফ্রিকা বাংলার রাজ্যপাল, দিল্লির তো নয়, এটাকেই তো আমরা জমিদারি বলছি। আমরা তো এখান থেকে ছেড়ে কোথাও যাইনি, আমি তো এখানেই রয়েছি, কোনো ব্যবস্থা ছিল না, একটা খাটও ছিল না, তাও তো আমরা রাত কাটিয়েছি। আপনার যদি কমিটমেন্ট থাকে, আপনি তো শিলিগুড়িতে থেকে যেতে পারতেন, আপনি কার থেকে নির্দেশ নিতে দিল্লিতে গেছেন? আপনি তো বাংলার রাজ্যপাল, দিল্লির রাজ্যপাল তো নয়, এটাকেই তো আমরা জমিদারি বলছি। আর এখানেই প্রশ্ন উঠছে আন্দোলনের উদ্দেশ্য নিয়ে, রাজ্যপাল সময় দেওয়ার পরেও কেন প্রতিবাদে মরিয়া তৃণমূল, তার শহরে ফেরা অবধি অপেক্ষার অচলে ধর্ণ অবস্থান কেন? মানুষের কাছে কি বার্তা পৌঁছে দেয়া আমি তোমাদের লোক, নাকি সময় নষ্টই উদ্দেশ্য মাত্র? এই প্রশ্ন তুলছে ওয়াকিবহল মহল। রাজ্যপালকে নিয়ে অভিষেকের জমিদারি মন্তব্যের কড়া সমালোচনা করেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। মুখ্যমন্ত্রীর কাজ রাজ্যপালকে কেন করতে হচ্ছে, প্রশ্ন তোলেন সুকান্ত। রাজ্যপাল তো জনগণের কাজ করছে, যেটা মন্ত্রীদের করা উচিত ছিল, যেটা মুখ্যমন্ত্রীর করা উচিত ছিল, যে উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি, বিশেষ করে তিস্তার সংলগ্ন অঞ্চলের পরিস্থিতি ভালো না, সিকিমের পরিস্থিতি ভালো না, তো সেখানে রাজ্যপাল গেছেন, এটা তো ভালো কথা, তো অ্যাপ্রিসিয়েট করা উচিত আমাদের সকলের। তারপর উনি ফিরে আসবেন কলকাতাতে, তার শিডিউল আছে, তারপর দেখা করুন না কে মানা করেছে। দার্জিলিং এ তৃণমূল প্রতিনিধি দলের সঙ্গে দেখা করার পর রাজ্যপাল কলকাতায় কবে ফেরেন এখন সেটাই দেখার, কিন্তু তৃণমূলের সঙ্গে অবস্থানে বসে থাকা বঞ্চিতদের বঞ্চনার আদৌ কোনো সুরাহ মিলবে কিনা প্রশ্নটা থেকেই যাচ্ছে। ব্যুরো রিপোর্ট, ক্যালকাটা নিউজ। 100 দিনের কাজের টাকার দাবিতে জব কার্ড হোল্ডারদের নিয়ে রাজভবনের সামনে ধর্ণায় অভিষেক বন্দ্যোপাধ্যায়, কিন্তু ধর্ণামঞ্চের নিচে যারা বসে তারা কি আদৌ 100 দিনের কাজের বঞ্চিত শ্রমিক? এই প্রশ্ন উঠছে কারণ তাদের হাতে ধরা জব কার্ড আর মুখে বলা তথ্যের মধ্যে বিস্তর ফারাক। সেই জব কার্ড খতিয়ে দেখা যাচ্ছে কোথাও নেই পঞ্চায়েত প্রধানের সই। সেখান থেকে তাদের যে জব কার্ডের যে বয়ান এবং যে ছবি এবং জব কার্ডের যা চিত্র সেখান থেকে কিন্তু একাধিক প্রশ্ন। একশো দিনের কাজ করি, তাই আমাদের মানে আমরা পেয়েছি প্রায় 2016 সালে। হ্যাঁ কাজ করেছি, এই তো কাজ করেছি কাজের আমাদের। হ্যাঁ হ্যাঁ, না টাকা পাইনি বলে আমরা কাজ করিনি। লাস্ট কাজ করেছি আপনার ওই 2021-এ। আবু কালাম একবার বলছেন 2016 সালে তিনি কার্ড হাতে পেয়েছেন, কার্ডে সাটানো ছবি আবার ঝাঁ চকচকে, 7 বছর পুরনো কার্ড হলে ছবিতে কি করে এত নতুনত্ব, উঠছে প্রশ্ন। একইভাবে গুরুত্বপূর্ণ এই জব কার্ডে পঞ্চায়েত প্রধানের সই থাকলেও নেই তারিখ, অথচ সেই কার্ড হাতে নিয়ে ধর্ণামঞ্চে চলে এলেন এক শ্রমিক। তার কার্ডে দেখাই যাচ্ছে 2020-তে ইস্যু করা, সে বিষয়ে প্রশ্ন করতে বিব্রত আবু কালাম। হ্যাঁ এমনিতে বাড়িতে তো রেখে দেওয়া হয়েছিল। প্রধান যে এখন সই করেছিল, হ্যাঁ ডেট দেয়নি? না ডেট দেয়নি।
আমরা সেরকম শিক্ষিত মানুষ, গ্রামের মানুষ, তাই আমরা জিজ্ঞাসা করিনি প্রধানকে। একটু আগে 2016 বলছিলে তো, বলছিলাম আমি আমার জানা ছিল না বলে ওই জন্য আমি। শুধু আবু কালাম নয়, অভিষেকে ধর্ণামন্ত্রের নিচে জব কার্ড হাতে বসে আরও এক শ্রমিক মধুসূদন হালদার। ফুলতলি বিধানসভা থেকে এসেছেন তিনিও। নিজেকে 100 দিনের কাজে শ্রমিক দাবি করা মধুসূদন বলছেন, 100 দিনের কাজ করে মাত্র 3,000 টাকা পেয়েছি, বাকি টাকা দেয়নি। তাকে সিএন পাল্টা প্রশ্ন করেছিল, কোথায় গেল বাকি টাকা? একটু থতমত খেয়ে মধুসূদন বলছেন, আমাদের দেয়নি কারণ কেন্দ্র টাকা দেয়নি। আর কি বলছেন এই 100 দিনের কাজে শ্রমিক? 100 দিন কাজ পেয়েছি মাত্র 3,000 টাকা, 3,000 টাকা দিয়েছে, বাকি টাকা দেয়নি। সে টাকা আমাদেরকে দেয়নি, বললো কেন্দ্র টাকা দেয়নি, তার জন্য টাকা দেওয়া হয়নি আমাদেরকে। পঞ্চায়েত থেকে আমরা পেয়েছিলাম, নলগড়া গ্রাম পঞ্চায়েত থেকে। প্রধান সই করেছে, হ্যাঁ, এই এবারে তারিখ দিয়েছে, এদিকে আছে, স্ট্যাম্প ফ্যাম্প করেছে। এখন প্রশ্ন উঠছে, 3,000 টাকা যে পারিশ্রমিক পেয়েছেন মধুসূদন, এই টাকা তো কেন্দ্রই দিয়েছে। তৃণমূলের কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগের প্রেক্ষিতে পাল্টা ওয়াকি বহাল মহলের প্রশ্ন, এই টাকা কোথা থেকে এলো আর বাকি টাকাই বা কোথায় গেল? তাহলে কি বিরোধীদের অভিযোগ সত্যি মনরেগা প্রকল্পের টাকা নয়, ছয় সুবিধাভোগী শাসক দল? ছবিগুলো কবেকার? 2 বছর আগে। নতুন ছবি লাগছে? না না, 2 বছর আগে আছে। হ্যাঁ, আপনি স্ক্যান করে দেখুন, এ 2 বছর আগে আছে। কেন এরকম ভাবে এই তথ্য পেশ করা হয়েছে? এবং যে দুটি জব কার্ডের চিত্র আমরা দেখাতে চলেছি, সেই দুটি জব কার্ডের কাজের হিসেব কিন্তু 2021 সালে দেখানো হয়েছে। ফলে এখান থেকেই কিন্তু প্রশ্ন উঠছে, তাহলে কি ব্যাকডেটেও কি জব কার্ড তুলে দেওয়া হয়েছে এই 100 দিনের শ্রমিকদের কাছে, যারা এই তৃণমূল কংগ্রেসের এই আন্দোলনে তারা সামিল হওয়ার জন্যই কি এই সমস্ত জব কার্ড হোল্ডারদেরকে নতুন করে জব কার্ড ইস্যু করে দেওয়া হয়েছে? এই প্রশ্নগুলো কিন্তু থেকেই যাচ্ছে এই ধর্ণা মঞ্চ থেকে। ক্যামেরায় দীপ্ত চক্রবর্তীর সঙ্গে মফিজুল ইসলাম, ক্যালকাটা নিউজ, কলকাতা। বাড়ছে ডেঙ্গির প্রকোপ, একের পর এক মৃত্যু। ধূপগুড়িতে ডেঙ্গি আক্রান্ত 6 জন, এরই মাঝে অসচেতনতার ছবি ধরা পড়ল জলপাইগুড়ির ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে। ঊর্ধ্বমুখী ডেঙ্গির পারদ, ডেঙ্গির প্রকোপে একের পর এক মৃত্যু। এই ভয় ধরানো পরিস্থিতিতেই জেলায় জেলায় ধরা পড়ছে অসচেতনতার ছবি। ময়লা আবর্জনায় মুখ ঢেকেছে জলপাইগুড়ির ধূপগুড়ি গ্রামীণ হাসপাতাল, চারিদিকে অস্বাস্থ্যকর পরিবেশের ছবি। জমা জলে সাঁতরে বেড়াচ্ছে মশার লার্ভা, ক্যামেরায় উঠে এলো চরম অস্বাস্থ্যকর দৃশ্য। প্রতি মুহূর্তে ডেঙ্গি নিয়ে সচেতন করে আর সবাইকে তাদের কর্মক্ষেত্রের এই দশা, যেখানে পরিত্যক্ত যে গামলা রয়েছে তার মধ্যে জমে রয়েছে জল, এবং তার মধ্যে আমাদের ক্যামেরায় উঠে এলো ছবি, কিলবিল করছে মশা, চাষ হচ্ছে যেন সযত্নে। কালকে রাতে বেলা হঠাৎ করে জ্বর, আচ্ছা জ্বর, হ্যাঁ, আজকে ডাক্তার কাছে নিয়ে আসলাম, ডাক্তারবাবু বললো যে নিজের অবজারভেশনে রাখতে হবে। হ্যাঁ, রাইকা 2 ঘন্টা 3 ঘন্টা রাখলো, রাইকা উঠে দুধ খাওয়া পরে ছেড়ে দিল। আচ্ছা, আচ্ছা, ডেঙ্গু পজিটিভ বলেছে আপনাকে? এক সপ্তাহ আগে জ্বর হয়েছে, তারপরে মঙ্গলবার 3 তারিখে হাসপাতালে নিয়ে গেছি। আচ্ছা, 3 তারিখ থেকে মানে 4 তারিখে ব্লাড পরীক্ষা করা আছে, করার পরে এটা। বর্তমানে ধূপগুড়িতে ডেঙ্গি আক্রান্ত 6 জন, প্রতিদিনই বাড়ছে রোগীর সংখ্যা। পরিস্থিতি খতিয়ে দেখতে স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে সচেতন করছেন, জ্বর ধরা পড়লে হাসপাতালে গিয়ে চিকিৎসার পরামর্শ দিচ্ছেন। কিন্তু সেই হাসপাতালই অস্বাস্থ্যকর পরিবেশ। 2023 একটা ফার্স্ট ডেঙ্গু পজিটিভ ধরা পড়লো, আমাদের কাজটা বেড়ে গেলো, আমাদের তৎপরতা বেড়ে গেলো। আচ্ছা, এই বাড়িতে আপনারা কোনো কিছু সেরকম ডেঙ্গির কোনো লক্ষণ লাভার জন্ম নেই? কোনো না, এখনো পর্যন্ত আমরা কোথাও কোনো লাভা এখনো খুঁজে পেলাম না। আমরা গোটা বাড়ি দেখলাম, গোটা কন্টেনার দেখলাম, এখনো পর্যন্ত আর কি কোথাও কোনো লাভা আমরা পেলাম। ডেঙ্গির গ্রাফ যেখানে ঊর্ধ্বমুখী, সেখানে এমন ভয়ঙ্কর চিত্র কেন? কেন এখনো অচেতনতার ছবি ধরা পড়ছে? পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে দাবি করা হলেও প্রয়োগের ক্ষেত্রে ফাঁক ফোকর থেকেই যাচ্ছে। অসচেতনতার ফাঁক গলে লাফিয়ে বাড়ছে ডেঙ্গি আক্রান্ত ও মৃতের সংখ্যা। এখানে 6 জন পেশেন্ট পজিটিভ হয়েছে, ডেঙ্গু পজিটিভ। তার মধ্যে আপাতত 2 জন পেশেন্ট ভর্তি হয়েছে, বাকি পেশেন্টদেরও
যাতে অ্যাডমিশন হয় তার জন্য আমাদের স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি যাচ্ছেন এবং আমরা বিডিও সাহেবের সঙ্গেও সেই ব্যাপারে কমিউনিকেট করেছি যাতে সেখানে ক্লিনলিনেস ড্রাইভটা সেখানে হয় এবং সেখানে যদি কোনো রকম ভাবে কোনো জমা জল বা কিছু থাকে তাহলে সেটা যেন ক্লিন করা হয় সেটার জন্য আমরা জোর দিচ্ছি। অ্যাওয়ারনেস তো একটা বড় ব্যাপার এবং আমাদের যারা ভিলেজ লেভেল যারা হেলথ ওয়ার্কার আছে যেমন আশা দিদি এদের তো এরা তো যেখানে যেখানে এরকম ভালনারেবল এরিয়া সেই হিসাবে সেই সমস্ত জায়গাতে তো তাদের সার্ভে করা উচিত তো যেগুলো রোগ সেগুলোর জন্য তাদের কিন্তু আগের থেকে মেজার নেওয়া উচিত আপনার সেগুলোর জন্য ব্যবস্থা নেওয়া উচিত। প্রতিদিনই বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা, আসছে মৃত্যুর খবরও, তবুও ডেঙ্গি নিয়ন্ত্রণে আনার ব্যবস্থাপনায় ঢিলেমি, এখনো রয়েছে নজরদারির অভাব। যাদেরকে সন্দেহ করা হচ্ছে ডেঙ্গি আক্রান্ত তাদের টেস্ট করানো হচ্ছে, বাকিদেরকে পাঠিয়ে দেওয়া হচ্ছে বাড়িতে, বলা হচ্ছে অবজারভেশনে থাকতে, যোগাযোগ রাখতে হাসপাতালের সাথে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে ধূপগুড়ি হাসপাতাল। জলপাইগুড়ি ধূপগুড়ি থেকে ছিলাম দেব কলকাতা। রাজ্যে প্রবল প্রতাপে দৌরাত্মা চালাচ্ছে ডেঙ্গি, পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যু। ইতিমধ্যে রাজ্যে ফের ডেঙ্গির বলি তিন। রাজ্যে ভয়াবহ ডেঙ্গি পরিস্থিতিতে কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের সুপারকে হাসপাতালের অপরিচ্ছন্নতার অভিযোগে স্বাস্থ্য দপ্তরের তরফে দেওয়া হলো নোটিশ। চলতি বছরে বর্ষার শুরু থেকেই রাজ্যে প্রবল দৌরাত্ম্য চালাচ্ছে ডেঙ্গি, পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর হারও। স্বাস্থ্য দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী রাজ্যে ইতিমধ্যেই ডেঙ্গির বলি 56। শুক্রবার সকালেও অব্যাহত মৃত্যু মিছিল, ফের ডেঙ্গির বলি 3। হাসপাতাল সূত্রে খবর, ডেঙ্গি সংক্রমণের প্রভাবে শুক্রবার সকালে মৃত্যু হয় ভাঙড়ের বাসিন্দা ফাতেমা বিবির। বেলেঘাটা আইডি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। হাসপাতাল কর্তৃপক্ষের নথি অনুযায়ী ফাতেমা বিবির মৃত্যুর কারণ হেপাটাইটিক এনসেফালোপ্যাথি। একই মৃত্যুর কারণ রয়েছে ভাঙড়ের বাসিন্দা সঞ্জয় রায়ের ডেথ সার্টিফিকেটেও। এদিন সকালে বেলেঘাটা আইডি হাসপাতালে মৃত্যু হয় তার। অন্যদিকে সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে ডেঙ্গির বলি আরও এক। রাজ্যের ভয়াবহ এই ডেঙ্গি পরিস্থিতি কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালের সুপার অর্ঘ্য মৈত্রকে হাসপাতাল অপরিচ্ছন্নতার অভিযোগে স্বাস্থ্য দপ্তরের তরফে দেওয়া হলো নোটিশ। সূত্রের খবর, স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে 11 সেপ্টেম্বর স্টেট নোডাল অফিসারদের একটি টিম পরিদর্শন করেন হাসপাতাল। উঠে আসে হাসপাতাল জুড়ে একাধিক অপরিচ্ছন্নতার ভয়ঙ্কর ছবি। সেই রিপোর্টের ওপর ভিত্তি করেই শুক্রবার সুপারকে দেওয়া হলো নোটিশ। নোটিশে উল্লেখিত অভিযোগ, নিয়মিত পরিষ্কার হয় না হাসপাতাল চত্বর, যত্রতত্র পড়ে রয়েছে ব্যবহৃত মাস্ক গ্লাভস, নির্দেশ অনুযায়ী নির্দিষ্ট রঙের প্যাকেটে ফেলা হয় না হাসপাতালের বর্জ্য পদার্থ, হাসপাতালের একাধিক জায়গা জলমগ্ন যা ডেঙ্গির মশার প্রাদুর্ভাব বাড়ার পক্ষে উপযুক্ত, বায়োমেডিকেল ওয়েস্ট যে ধরনের প্যাকেটে রাখার কথা সেই নিয়মও মানা হচ্ছে না, এমনকি রোগীদের ওয়ার্ডেরও আনাচে কানাচে পড়ে রয়েছে ব্যবহৃত মাস্ক গ্লাভস। রাজ্যে করোনা অতিমারীর ভয়াবহতা যখন পিছে ডেঙ্গির রূপ ধরে তখন হাসপাতালের অন্দরের করুণ পরিণতিতে ক্ষুব্ধ স্বাস্থ্য দপ্তরের নোডাল আধিকারিকরা। তবে সুপার অর্ঘ্য মিত্রের সাফাই, হাসপাতাল পরিষ্কার পরিচ্ছন্ন রাখার যাবতীয় ব্যবস্থা ইতিমধ্যে গ্রহণ করেছে কর্তৃপক্ষ। বিশাল এই হাসপাতালের সর্বত্র রক্ষণাবেক্ষণ সম্ভব নয়, বকলমে বলাই যায় অভিযোগ স্বীকার করে নিলেন সুপার অর্ঘ্যবাবু। চাপে পড়ে আগামী দিনে যাবতীয় খামতি পূরণ করা হবে বলেও আশ্বাস দিলেন তিনি। আমরা সবই চেষ্টা করছি, সবই নিয়েছি, 1 2 3 4 করে সব যেখানে যেখানে জল পরিষ্কার করার সমস্ত অর্ডার করেছি। হ্যাঁ, পিডাব্লিউডির সঙ্গে আমরা মিটিং করেছি, পিডাব্লিউডির সঙ্গে কথা বলেছি। হ্যাঁ, এবং প্রত্যেক দিন আমরা আমাদের সুইপার স্ক্যাভেঞ্জার যারা আছে সবাইকে বলি যে ঠিক করে যাতে পরিষ্কার করা হয়। এত বড় একটা জায়গায় ছোটখাটো কোথাও ভুল আছে আমরা মানছি, সেগুলো আমরা যতটা তাড়াতাড়ি সম্ভব। এই মর্মে একাধিক চিঠি দিয়ে সরাসরি হাসপাতালকে সাবধান করে দিয়েছে রাজ্যের স্বাস্থ্য দপ্তর, এবং এই মর্মে এই চিঠির পরিপ্রেক্ষিতে হাসপাতালের যিনি সুপার ডক্টর অর্ঘ্য মিত্র তিনি জানিয়েছেন গোটা বিষয়টি তারা খতিয়ে দেখছেন, স্বাস্থ্য দপ্তরের যে নির্দেশ এই নির্দেশ তারা মেনে চলবেন, কিন্তু কোথাও একটা যে ভুল রয়েছে তা তিনি সরাসরি স্বীকার করে নিলেন। ক্যামেরায় শুভময় দাসের সঙ্গে অয়ন শর্মা, ক্যালকাটা নিউজ, কলকাতা। যে খবরের দিকে নজর রাখতে হচ্ছে, কামদুনিতে নয়া তথ্য হাতে আসছে। যেটা জানা যাচ্ছে যে মৌসুমি কয়ালের বাড়িতে ইতিমধ্যে সিআইডির আধিকারিকরা পৌঁছে গিয়েছেন, রাজারহাট থানার পুলিশ তাদের সঙ্গে রয়েছেন। মৌসুমি কয়ালের বাড়িতে ইতিমধ্যে পৌঁছে গিয়েছেন সিআইডির আধিকারিকরা, রাজারহাট থানার পুলিশ রয়েছেন। একটু জানার চেষ্টা করবো, চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। সত্যজিৎ, কি জানা যাচ্ছে বিষয়ে?
নির্দিষ্টভাবে আজকে যে একটা নির্দিষ্ট প্রতিবাদ বা একটা অন্যরকম বিষয় জানাবার জন্য সেটা পরিষ্কার হচ্ছিল অনেক আগে থেকে, এবং আজকে যে রায় ঘোষণা হয় তারপরে দেখা যায় যে মৌসুমী কয়াল যে সংজ্ঞায়ীন হয়ে পড়েন, তার টুম্পা খাওয়ানো প্রতিবাদে বোখর হন, এবং তারপরে বিভিন্ন ক্ষেত্রে কামদুনির স্থানীয় মানুষের মধ্যে একটা অন্যরকম প্রতিবাদের কথা শোনা যাচ্ছিল। এবং তুমি নির্দিষ্টভাবে জানো যে আনসার এবং সাইফুল এই দুজনকে বাদ দিয়ে বাকিরা প্রত্যেকেই তারা খালাস হয়েছেন, তারা মুক্তি পেয়েছে। এর প্রতিবাদে দীর্ঘদিন ধরে লড়াই করছেন কামদুনির মানুষ বা মৌসুমী কয়াল বা টুম্পা কয়াল, তারা প্রতিবাদে সরব হন। এবং এরপরে যে পরিস্থিতি তৈরি হয়, যে পরিস্থিতি গোটা বিষয়টা কোন জায়গায় দাঁড়িয়ে আছে, সেখানকার মানুষের কি ধরনের বক্তব্য বা কোনো অসন্তোষ তারা বেঁধেছে কিনা, পুরো বিষয়টা বোঝার জন্যই তুমি যেমন জানাচ্ছেন যে রায়গড় থানার পুলিশ সঙ্গে রয়েছে, একই সঙ্গে নির্দিষ্টভাবে সিআইডি ডিআইজি নেতৃত্বে একটি টিম সেখানে পৌঁছেছে এবং তারা কথা বলছেন মৌসুমী কয়াল এবং বাকিদের সঙ্গে, এবং কথা বলে বোঝার চেষ্টা করছেন যে ঠিক কোথায় পরিস্থিতি কোন জায়গায় দাঁড়িয়ে আছে এবং কি কি বিষয় নিয়ে তাদের মধ্যে অসন্তোষ রয়েছে বা তারা কি বলতে চাইছে। এরপর পরিস্থিতি বা পরিবর্তিত পরিস্থিতি অনুসারে তারা হয়তো পরবর্তী যে সিদ্ধান্ত বা পদক্ষেপ নিতে পারেন এমন সম্ভাবনাও এক্ষেত্রে আছে, অর্থাৎ পুলিশের তরফ থেকে নেওয়া সম্ভব বা আইন যে পথে যাবে। দশ বছর ধরে এই এটার রায়ের কি হয় বা এটার কি নিষ্পত্তি হয় সেদিকেও হয়তো অনেকেই তাকিয়েছিলেন, যদিও যেটা জানানো হচ্ছে দু তরফেই যে তারা উচ্চতর আদালতে যাবেন, কিন্তু আজকে হঠাৎ মৌসুমী কয়ালের বাড়িতে সিআইডি আধিকারিকরা গেলেন, এতদিন পরে হঠাৎ করে মৌসুমী কয়ালের বাড়িতে যাওয়ার প্রয়োজন কেন পড়ছে, এটা কি সিআইডির তরফ থেকে জানানো হচ্ছে কিছু? এখানে তোমাকে প্রথমে যে বিষয়টা গুরুত্বপূর্ণ বলে অনেকে মনে করছেন যে কামদুনির যে ঘটনাটা একদম নৃশংস ঘটনা, অনেকটা নির্ভয়া কাণ্ডের আজ সেখানে ফেলেছিল, সেই ঘটনার জন্য স্থানীয় মানুষজনের যে প্রতিবাদ প্রথম থেকে ছিল, তারা চেয়েছিলেন যারা অভিযুক্ত এক্ষেত্রে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। এবং আমরা দেখেছি দফায় দফায় কামদুনি মামলার যে পদ্ধতি সে দীর্ঘায়িত হয়েছে ক্রমশ, অন্তত বিভিন্ন সময় আমরা দেখেছি যে বিচারপতিদের বা বিচারকদের পরিবর্তনও ঘটেছে, অর্থাৎ চেঞ্জিং এসছে সেখানেও কিছু, এরকম পরতে পরতে নাটকীয়তা ছিল এবং অস্বাভাবিক মৃত্যু হয়েছিল অভিযুক্তদের মধ্যে। পরবর্তী ক্ষেত্রে নিম্ন আদালত যে ছয় জনকে দোষী সাব্যস্ত করেছিল, পরবর্তী ক্ষেত্রে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে যখন মামলাটি ওঠে সেক্ষেত্রে দেখা যায় যে সেই মামলাটা দীর্ঘদিন ধরে চলেছে, এবং আজকে যে রায় আসে সেক্ষেত্রে দুজনকে বাদ দিয়ে বাকিরা তারা জামিন অর্থাৎ খালাস হয়ে যান। এখানেই কামদুনি মানুষের প্রতিবাদ তো এখানে যে যারা অভিযুক্ত ছিলেন তাদের এভাবে খালাস কিভাবে হলো, এবং যেটা মূলগত আন্দোলনের কথা ছিল, আন্দোলনের প্রতিবাদের ভাষা ছিল যে নারী সম্ভ্রমের উপর যেভাবে একটা হিংস্র হাত পড়েছে সেটার বিরুদ্ধে প্রতিবাদ ছিল। যেসব কারখানা তৃণমূলের শ্রমিক সংগঠনের কর্মীদের রেল অবরোধের জেরে ভোগান্তিতে সাধারণ ট্রেন যাত্রীরা, গাড়ি থেকে নেমে পায়ে হেঁটে বাড়ি ফিরতে হয় যাত্রীদের, কেন বারবার বিক্ষোভের জেরে সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষকে, প্রশ্ন তুলছেন তারা। ফের ভোগান্তির মুখে নিত্য যাত্রীরা, শুক্রবার দমদম ক্যান্টনমেন্ট স্টেশনে যেসব কারখানা বাঁচানোর দাবিতে তৃণমূলের শ্রমিক সংগঠনের কর্মীরা রেল অবরোধ করে রেললাইনে শুয়ে বিক্ষোভ দেখায়, যার ফলে ব্যাহত হয় রেল পরিষেবা, একের পর এক ট্রেন দাঁড়িয়ে যায় স্টেশনে, গাড়ি থেকে নেমে পায়ে হেঁটে পাড়ি দিতে হয় যাত্রীদের, কেউ অসুস্থ অবস্থায়, আবার কেউ বাচ্চা কোলে নিয়ে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয়। সপ্তাহের ব্যস্ততম দিন ও অফিস টাইম হওয়ায় অসুবিধার মুখে পড়তে হয় যাত্রীদের, এই পথ অবরোধের জন্য তারা উল্টে বিক্ষোভ দেখান। যাত্রীরা দাবি করেন বিক্ষোভ দেখানোর অধিকার সবার রয়েছে, তবে সাধারণ মানুষকে এভাবে অসুবিধায় ফেলে কেন বারবার বিক্ষোভ? কেউ নিজের কাজে বেরিয়েছে, কত পার্সোনাল ইস্যু আছে, এর ভিতরে এরা এই করছে। ট্রেন বন্ধ হয়ে গেলে সবার তো না, 50টা মানুষের জন্য, 50টা মানুষের জন্য আজকে আজকে 2,500-3,000 মানুষ লেট করছে। এদিন রাস্তা অবরোধ করায় তৃণমূলের শ্রমিক সংগঠনের সঙ্গে তর্ক বিতর্ক শুরু হয় ট্রেন যাত্রীদের, পরবর্তীকালে রেল পুলিশ ও দমদম থানার পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে এবং আধ ঘন্টা পর বিক্ষোভ তুলে দেয়। এদিন বিক্ষোভকারীদের দাবি তারা তাদের দাবি নিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন, এমন অবরোধ সবাই করে, তাতেও তো অসুবিধা হয়। যেসবকে বন্ধ করে
শ্রমিক কর্মচারী যারা মারা গেছে, যারা অবসর গ্রহণ করেছেন, তাদের মহিলারা আজকে রাস্তায় রাস্তায় ঘুরছে টাকা না পেয়ে। এরা আমাদের পরিবারেরই বোনেরা এরা। তাহলে বিজেপি সরকার দেখতে পাচ্ছে না, বিজেপি সরকার কেন যেসব খুলছে না? এই কারণের জন্যই আমরা অবরোধ করেছি। হয়তো অনেকের অসুবিধা হতে পারে, কিন্তু এই তো কিছুদিন আগে ব্যারাকপুরে দেখলাম যে ওভারব্রিজ হওয়ার জন্যে রেল অবরোধ হয়ে গেল। অতএব আমরা প্রত্যেকটা জায়গাতে আমরা প্রতিবাদ জানাবো, দরকার হলে আমরা ধর্মতলায় রাজ্যপালকে আমরা ডেপুটেশন দেবো। আমাদের যেসব কর্মীদের খোলার প্রতিবাদে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেসব কর্মীদের সই বিল পাস করেছিল, তার সই বিল পাস করছেন না মোদি সরকার। কেন করছেন না মোদি সরকার এই বিল পাস? তার জন্য আজকে আমরা এই আন্দোলন। এর আগেও এয়ারপোর্ট এক নম্বর গেট অবরোধ করেছিল যেসব কারখানার কর্মীরা। শুক্রবার ফের যেসব কারখানা তৃণমূল শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে দমদম ক্যান্টনমেন্টের এক নম্বর রেল গেট অবরোধ করা হয়, যার ফলে যাত্রীদের ভোগান্তির মুখে পড়তে হয়। সেখানেই উঠছে প্রশ্ন, কেন বারবার সাধারণ মানুষকে অসুবিধায় পড়তে হবে বিক্ষোভের জেরে? বিক্ষোভ দেখানোরও মৌলিক অধিকার সবার রয়েছে, তবে অন্য কোথাও কি বিক্ষোভ দেখানো যেত না? এই বিক্ষোভের জেরে যেসব মানুষকে অসুবিধার সম্মুখীন হতে হলো তার দায় কে নেবে? প্রশ্ন করছে আম জনতা। শান্তনু সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ। আচার্য সৌমেন্দ্রনাথ ব্রহ্মচারীর 77তম জন্মদিবসের পুণ্যলগ্নে বিশেষ উদ্যোগ SNB ফাউন্ডেশনের। শুক্রবার গোলপার্কের রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারের বিবেকানন্দ হলে পূর্ণাঙ্গ শিক্ষার উপর একটি সেমিনারের আয়োজন করা হয়। প্রদীপ জ্বালিয়ে এদিন এই অনুষ্ঠানের শুভ সূচনা করেন রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারের সেক্রেটারি স্বামী সুপর্ণানন্দজী মহারাজ। আচার্য সৌমেন্দ্রনাথ ব্রহ্মচারীর 77তম জন্মদিবসের পুণ্য লগ্নে বিশেষ উদ্যোগ SNB ফাউন্ডেশনের শুক্রবার গোলপার্কে রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারের বিবেকানন্দ হলে পূর্ণাঙ্গ শিক্ষার উপর একটি সেমিনারের আয়োজন করা হয়। পূর্ণাঙ্গ শিক্ষার উপর কেন এই সেমিনার তা জানানোর পাশাপাশি আচার্য সৌমেন্দ্রনাথ ব্রহ্মচারীকে নিয়ে স্মৃতিচারণ করলেন তার শিষ্য তথা গুণগ্রাহীরা। অধ্যাত্ম জগতে যিনি একজন দিকপাল যেমন ছিলেন, উনি শিক্ষা জগতেও একজন দিকপাল ছিলেন এবং সেই শিক্ষা নিয়ে অনেক এক্সপেরিমেন্ট উনি করেছেন। দেওঘর আশ্রমে স্কুল হয়েছে, কলেজ হয়েছে, সেখানে এমএড বিএড এমএড প্রোগ্রাম অনেক কিছুই করেছেন, উনি করে গেছিলেন। তাই আজকের জগতে এবং আজকে বিশেষ করে ভারতবর্ষে যেখানে হোলিস্টিক এডুকেশন এর উপরে সবাই জোর, পূর্ণাঙ্গ শিক্ষার উপরে সবাই জোর যোগ দিচ্ছেন, আমরা ঠিক করলাম যে আমরা একটা ওনাকে ট্রিবিউট দেওয়ার জন্য একটা এখানে সেমিনার করব। আমরা সাধারণত সন্ন্যাসী বা মহারাজ বা যারা সংসার ত্যাগী তাদের সঙ্গে একটা ধারণা করি, যারা খুব গুরুগম্ভীর মানুষ, তারা অনেক বড় বড় উপদেশ দেন, তাদের জীবনটা অনেকটা অন্যরকম। কিন্তু সোমেন্দা ছিলেন এমন একজন যিনি সকলের সাথে তাদের মতন করে মিশতে জানতেন এবং পারতেন, এবং আমার সঙ্গে একরকম, আপনার সঙ্গে আর একরকম, আরেকজনের সঙ্গে একরকম, এবং মাটির কাছে থেকে মাটির মতন করে করতেন। হ্যাঁ, যখন উনি পুজো করতেন, যখন কেউ ওর কাছে হয়তো আধ্যাত্মিক উপদেশ নিতে গেছে, সেটা আলাদা, কিন্তু তাছাড়া ওর সঙ্গে সম্পর্কটা খুব সহজে হতো। এই যে ছাত্র সমাজের মধ্যে একটা আনরেস্ট, ছাত্র সমাজের মধ্যে ভালনারেবিলিটি, সুইসাইড করছে, এগুলি নিয়ে নতুনভাবে চিন্তাভাবনা শুরু হয়েছে। কারণ মনে রাখতে হবে 2030 সালে ভারতবর্ষের জনসংখ্যা 76% হবে যুবক, ওই সময় চায়নায় 62%, আমেরিকায় 26% এবং বাকি ইউরোপের দেশগুলো 10% কম হবে যুবক। ফলে এখন যদি তাদের তৈরি না করা যায় তাহলে আমরা ভয়ঙ্কর অবস্থার সম্মুখীন হব। এমনিতেই প্রকৃতি আমাদের সাথে নেই, মানুষের মন বিষিয়ে যাচ্ছে, যুব সমাজ নানাভাবে মূল স্রোত থেকে সরে যাচ্ছে, স্বার্থপরতা রঞ্জনন্দে ঢুকে গেছে। এর থেকে বেরিয়ে আসার জন্যেই আজকের মতো সেমিনার খুব প্রয়োজন, যেখানে খোঁজবার চেষ্টা হবে যে প্রকৃত শিক্ষা কেমন হতে পারে। প্রদীপ জ্বালিয়ে এদিন এই অনুষ্ঠানের শুভ সূচনা করেন রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারের সেক্রেটারি স্বামী সুপর্ণানন্দজী মহারাজ। এছাড়া এদিন মূল্যবোধের ওপর দীর্ঘ বক্তব্য রাখেন আজিমগঞ্জের মরমিয়া স্পিরিচুয়াল সোসাইটির স্পিরিচুয়াল হেড জয়দীপ মহারাজ। বিদ্যা কি ও শিক্ষা কি তা সুন্দরভাবে বুঝিয়ে দেন তিনি। যখন আমরা বাইরে থেকে কোনো কিছু অর্জন করছি, সেটা তথ্য হোক বা দক্ষতা, সেটাই বিদ্যা বলে জানালেন তিনি। বিদ্যা এবং শিক্ষার মধ্যে পণ্ডিতেরা আরো সুন্দর ব্যাখ্যা করতে পারবে,
কিন্তু আমার যেটুকু মনে হয় নিজস্ব একদম ধারণা থেকে যে যখন আমরা বাইরে থেকে কিছু অ্যাকোয়ার করছি ইনফরমেশন হতে পারে স্কিল হতে পারে কারোর কাছ থেকে শিখছি একজন কোমর শিখছে সিনিয়র কারোর কাছ থেকে কি করে মাটিটা হাত দিয়ে ছুঁতে পারে একজন সঙ্গীত শিল্পী শেখাচ্ছে কিভাবে সেটারটা নিয়ে বুঝতে পারে এই যে স্কিল এইগুলো বিদ্যা কিন্তু যখন আমি দুদিন স্কুল যাইনি বলে আমার মাস্টারমশাই ঝড় বৃষ্টি ভেঙে আমার ঘরে চলে এলেন খোঁজ নি দেখলি দুদিন আসিস নি কেন কেমন আছিস এটা একটা শিক্ষা এই শিক্ষার কথা আমার মনে হয় মূল্যবোধের সাথে যুক্ত মূল্যবোধ মানুষের ভিতরের জাগরণ কিন্তু গত বেশ কয়েক দশক ধরে একের পর এক মূল্যবোধ আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে বলে জানান তিনি এই পৃথিবীতে শুধু আমাদের ভোগ করার জন্য আর বাকি প্রজাতিগুলো শুধু আমাদের সেবা করবে বা আমাদের ভক্ষণ হবে তার জন্য নয় আর আবার এই জ্ঞানটাও আমি বলে বলে হয়তো আপনাদের মনে কৃষি হচ্ছে কিন্তু এই জ্ঞানটাও কিন্তু যত না কেউ বললে আপনারা মানতে পারবে নিজের মধ্যে যা দিলে বুঝতে পারবে আর এই জাগরণটা আগে দরকার পূর্ণ জ্ঞান হলে তবেই যে জাগরণ হবে তাও নয় একটু মানুষ যখন নিজের মধ্যে নিজেকে খোঁজে ধ্যানী হোক ভক্তিতে হোক প্রেমী হোক জ্ঞানী হোক একটু যখন নিজের সত্যটা খুঁজতে আরম্ভ করে তখনই তার এই সংবেদনশীলতা এটা কাজ করতে আরম্ভ করে এইভাবেই গত বেশ কিছু দশক ধরে একের পর এক কিন্তু মূল্যবোধ আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে তৈরি করা মূল্যবোধ কেন কারণ আমরা সনাতন মূল্যবোধের কথা শুনে এসেছি আর এখন সেগুলোকে শেখেলে বলে মনে করি লজ্জা নারী ভূষণ এগুলো এখন শেখেলে একটা আধুনিক ছেলে বা মেয়ে এটা নিয়ে আমাদেরকে একদম ভাবে মধ্যযুগে মানুষ এটা কিন্তু এই ভূষণ এই লজ্জা এই সংযম এটা ভেতরে জাগরণ থেকে হয় ভেতরে যখন একজন নারী একজন পুরুষ হন প্রকৃতই নিজের ভেতরে মর্যাদাটা দিতে আরম্ভ করে না নিজের মানটা নিয়ে দিতে আরম্ভ করে তখনই তার মধ্যেই সৌন্দর্যের সুকুমার উৎকর্ষ ভিত্তিগুলোর বিকাশ হয় এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট নৃত্যশিল্পী মধুবনী চট্টোপাধ্যায় অনুষ্ঠানে আসতে পারার কারণ হিসেবে তিনি জানান এই অনুষ্ঠান আচার্য সৌমেন্দ্রনাথ ব্রহ্মচারীর মতাদর্শের সঙ্গে বিশেষভাবে জড়িয়ে আছে আচার্য শ্রী সৌমেন্দ্রনাথ ব্রহ্মচারী উনি ওনার যে জীবন দর্শন আমি ওনাকে যেটুকু জানি বা দেখেছি সেখানে না উনি সম্পূর্ণ একটা জীবনকে তার ভেতর থেকে আধ্যাত্মিকতাকে তুলে নিয়ে তার যাপনে শেষ পুরো জিনিসটা ছিল আজকের এই যে অনুষ্ঠানটি এটি পূর্ণাঙ্গ শিক্ষার ওপর এবং এই পূর্ণাঙ্গ শিক্ষার প্রতিটি ধাপ ওনাকে যদি কাছ থেকে জানা যেত বা দেখা যেত বোঝা যেত যে উনি সর্বসমষ্টিকে একত্রিত করে কীভাবে জীবনকে নির্বাহ করতেন এবং শেখাতেন কীভাবে বাঁচতে হয় তো সে কারণে আজকের এই অনুষ্ঠানটি ভীষণভাবে বিশেষ কারণ এই অনুষ্ঠানটি ওনার সাথে ওনার মতাদর্শের সাথে ভীষণভাবে জড়িয়ে আছে এসএনবি ফাউন্ডেশনের মূল উদ্যোগেই আয়োজন করা হয়েছে এই অনুষ্ঠান আধ্যাত্মিকতার পাশাপাশি শিক্ষার বিকাশ কীভাবে করা যাবে এবং যুব সমাজে শিক্ষার প্রসার কীভাবে ঘটানো যাবে তারই মূল লক্ষ্যে আজকের এই অনুষ্ঠান এবং এই কর্মসূচি ক্যামেরায় শায়নের সঙ্গে রেশমি রিপোর্ট ক্যালকাটা নিউজ কলকাতা সুন্দর প্রকৃতি কীভাবে মুহূর্তে বদলে যেতে পারে তা আমরা সিনেমায় অনেকই দেখেছি কিন্তু সম্প্রতি ঘটে যাওয়া সিকিমের ঘটনা সিনেমার দৃশ্যকেও হার মানিয়েছে পাহাড়ে আটকে পড়েছিলেন বহু পর্যটক সিকিমে পড়তে গিয়ে আটকে পড়েছিলেন বহু পড়ুয়া উদ্ধারের পরেও আতঙ্ক তাড়া করছে তাদের পাহাড় থেকে নেমে আসা হড়পা মানে তিস্তার ভয়াল রূপ আমরা যারা ঘরে বসে টিভিতে দেখেছি রীতিমতো পিলে চমকে গেছে বারবার মনে হয়েছে বাস্তব নাকি কোনো সিনেমার দৃশ্য কিন্তু ঘটনা যে কতখানি বাস্তব তা বুঝেছেন যারা চাক্ষুষ করেছেন ভয়াল সে রূপ দার্জিলিং সিকিম পাহাড়ের অপরূপ রূপের প্রেমে পড়েননি এমন বাঙালি বোধ হয় নেই সেই সৌন্দর্যের টানে পাহাড়ে গিয়ে যে ভয়ঙ্কর পরিস্থিতিতে পড়তে হবে কে জানত ফিরি যেদিনকে ফিরি তার আগের দিন মানে খবর পেলাম যে এরকম NH10 এর রাস্তা ভেঙে গেছে তো সব রকম ট্রান্সপোর্ট সার্ভিস বন্ধ হয়ে গেছে
আমরা বিভিন্ন তারপরে আমরা বিভিন্ন হেল্পলাইন নম্বরে ফোন করি, নবান্নর আমাদের সিকিমের, তো ওনারা বলেন যে এখন এই মুহূর্তে কোনো কিছু করা যাবে না, আমাদেরকে হোটেলে থাকতে হবে। হোটেলে তাহলে একটা প্রবলেম হচ্ছিলো কি রেড বেড়ে যাচ্ছিলো ডবল রেটে, এখনও একটা রেড অ্যালার্ট বলেছে, আমরা যেটা ছিলাম মাঝি তারটা, এখন রেড অ্যালার্ট বলেছে, প্রতিদিনই নতুন নতুন ড্যাম যেগুলো আছে তো সেগুলো ক্র্যাক ধরছে কোথাও, এখনো পর্যন্ত যেগুলো জল আরও বাড়তে চলেছে, ঠিক আছে। তো যতদিন সম্ভব আমরা চাইছিলাম যে নেমে আসার জন্য, অলরেডি আমাদের কলেজের পাশে একটা কলেজ আছে SMIT, ওটার কিছুটা অংশ জলের এখন কেটে আছে। বাড়ি ফিরতে পারবো তো, বাড়ির লোকেদের আবার দেখতে পারবো তো? প্রতিকূল পরিবেশে দু তিন দিন রাত কাটানোর পর কোনো রকমে উদ্ধার পেয়ে যেন ধরে প্রাণ এসেছে পর্যটকদের। অনেকটাই আতঙ্কে ছিলাম, ভাবছিলাম কি করে বাড়ি ফিরতে পারবো, নেটওয়ার্কের জন্য বাড়িতে যোগাযোগও করতে পারছিলাম না, বাড়ির লোকও চিন্তা ছিল। আজ বেরোনোর পর একটু ভালো লাগছে যে অনেকটা আতঙ্ক থেকে কাটিয়ে উঠতে পেরেছি। এখন একটা তো আতঙ্কেরও একটা ব্যাপার ছিল ওখানে, ছাত্র হিসেবে আমরা ওটা আতঙ্ক ফেস করেছি ওখানে। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতেই সিকিম ছেড়ে শিলিগুড়ির পথে নামতে শুরু করেছেন পর্যটকেরা। তবে সিকিম ছেড়ে শিলিগুড়ি নামতে গিয়ে অনেকটাই বিপাকে পড়তে হয়েছে তাদের। এছাড়াও দুর্যোগ পরবর্তীকালে গাড়ি মেলা দুষ্কর হয়ে উঠেছিল, শেষ অবধি গাড়ি মিললেও ভাড়া আকাশ ছোঁয়া, কাউকে দ্বিগুণ আবার কাউকে তিন গুণ গাড়ি ভাড়া গুনতে হয়েছে। রেট বেড়ে যাচ্ছিলো ডবল রেটে, গাড়ি ভাড়া পাওয়া যাচ্ছিল না, যেই গাড়িটা 10,000 টাকার মধ্যে আছে সেই গাড়ি রেট হয়ে গেছে 30,000 টাকা, সামান্য ছোট গাড়ি, বড় গাড়ি ভাড়া আরও বেশি। গাড়ি তো খুবই কম, তো বাস তো নেই ওখান থেকে, কোনো রুট বন্ধ সব রুট, তো বেশিরভাগ রুটে কিছু রুট আছে যেগুলো সিকিম সরকার থেকে ঘোষণা করেছে যে ওইগুলো বন্ধ বা কিছু ক্লোজ আছে। গাড়ি ভাড়া এখন এমনি তুলনায় অনেক বেশি। সিকিম এবং শিলিগুড়ির লাইফলাইন 10 নম্বর জাতীয় সড়ক ধরে চলাচল স্তব্ধ হয়ে থাকায় অনেকটাই ঘুর পথে ফিরতে হচ্ছে পর্যটকদের, কিন্তু উপায় না পেয়ে মোটা অঙ্কের গাড়ি ভাড়া মিটিয়ে সিকিম ছাড়তে বাধ্য হচ্ছেন এক প্রকার। শিলিগুড়ি থেকে নিতাই সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ। প্রাকৃতিক বিপর্যয়ে বিপর্যস্ত সিকিম, তিস্তা ধ্বংসলীলায় নিখোঁজ বহু, যোগাযোগ ব্যবস্থা একাধিক জায়গায় বিচ্ছিন্ন হয়েছে, আটকে পড়েছেন বহু পর্যটক, তারই মধ্যে অনেকেরই খোঁজ পাচ্ছেন না পরিবারের লোকেরা। সিকিমে হড়পা মান আসায় ফুলে ফেঁপে ওঠে তিস্তা নদী, জলমগ্ন হয়ে যায় বিস্তীর্ণ এলাকা, ভেঙে যায় NH-10, যার ফলে সিকিমের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে পড়ে যাতায়াত, বহু পর্যটক আটকে পড়েন পাহাড়ে। অবশেষে শুক্রবার আবহাওয়া ভালো থাকায় বহু পর্যটক ঘুরপথে বাগডোগরা বিমানবন্দরে এসে পৌঁছন, তারপরও আতঙ্কের রেশ কাটেনি পর্যটকদের। গ্যাংটক গে থে, পেলে পেলিং গে থে, পেলিং সে গ্যাংটক গে থে, वहाँ पे लैंडस्लाइड वगैरह पता लगने के बाद में फिर हम वहाँ से निकल गए, फिर हम कैलिंगपोंग के रास्ते से वापस कल ही आ गए थे। यहाँ डर तो था, अच्छा ही डर था, सिचुएशन तो थोड़ा गंभीर ही है वहाँ पे। अभी जब आए तो कितना प्रॉब्लम हुआ? प्रॉब्लम हमें ये हुआ, जो हमारा 4 घंटे का रास्ता था वो हमें 10 घंटे का पड़ा, 11 घंटे का पड़ा। हम कल मॉर्निंग में निकले थे 8 बजे और शाम को 5:30 बजे पहुँचे हम लोग सिलीगुड़ी। পর্যটকদের সাবধানী বার্তা সিকিম বিদ্যুৎ মন্ত্রীর। টুরিস্টকে লিয়ে জেসে টুরিস্ট আনে সে ও দূসরা জায়গা সিকিম কা দূসরা জায়গা মে সাউথ এন্ড ওয়েস্ট মে ও লোক যা সকতা হ্যায়, লেকিন ওহাঁ পে নর্থ কে লিয়ে ও থোড়া প্রবলেম হ্যায়, ইস্ট মে কোই প্রবলেম নেই হ্যায়। চলতি মাসে সিকিম ভ্রমণে গিয়ে নিখোঁজ মালদা রতুয়ার বাসিন্দা সুশান্ত সাহা সোমবার রাত্রে সিকিমে পৌঁছে পরিবারের সঙ্গে কথাও বলেন সুশান্ত। প্রাকৃতিক বিপর্যয়ের 2 দিন পর থেকে অর্থাৎ মঙ্গলবার বিকেলের পর থেকে যোগাযোগ বিচ্ছিন্ন হয় পরিবারের, এরপর থেকে খোঁজ মেলেনি সুশান্তের। এদিকে সিকিমের প্রাকৃতিক দুর্যোগের খবর টিভিতে দেখে চিন্তায় পরিবার, ঠাকুর ঘরে বসে ছেলের ফিরে আসার প্রার্থনায় মগ্ন শেফালি দেবী। মনে টেনশন, এমন টেনশন হয়েছে যে বলার কথা নয়, রাতে ঘুমাতে পারি না, সবসময়ের কথা মনে পড়ে, মনে পড়লে বুকের ভিতর ফেটে যায়। কোনো ফোন টোন কিছু নেই? না, কোনো ফোন নাই, কোনো কিছু নাই, অনেকবার চেষ্টা করা হয়েছে কিন্তু ফোন কিছুতেই হচ্ছে না, 2 নম্বর আছে, 2 নম্বরেই সুইচ স্টপ বলে। আমরা তো প্রশাসনের কাছেই গেছিলাম যে কতটা আমরা আমাদেরকে হেল্প করে আর কি, তো আইসি সাহেবও আমাদেরকে আশ্বাস দিয়েছে যে আমি দেখছি আমাদের আমার তরফ থেকে যতটা মানে করতে পারি বা লেটেস্ট খবর হলে জানাব। নাওয়া খাওয়া ভুলে সমানে কেঁদে চলেছেন সুশান্তের মা। শুধু একটিবার ছেলের সাথে যোগাযোগ হোক, একটিবার ছেলে ফোন করুক, এই
আশায় এখন পুরোপুরিভাবে ব্যাকুল হয়ে উঠেছেন। আর এই যে ছেলের ফটো, সেই ছেলের ফটো নিয়ে তিনি অঝোরে কিনে চলেছেন, তার ছেলেকে একবারের জন্য যোগাযোগ করা হোক। আমরাও চাই সুশান্ত ফিরে আসুক, সুশান্তের ভালো খবর আসুক। এক মাস আগে সিকিমের বাগিখোলায় রাজমিস্ত্রির কাজে গিয়েছিলেন উত্তর দিনাজপুরের খাগড় গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা মোহাম্মদ সাজ্জাদ। বিপর্যয় শুরুর আগে পরিবারের সঙ্গে শেষবার কথা হয়েছিল সাজ্জাদের, কিন্তু এরপর থেকে তার সঙ্গে যোগাযোগ করে উঠতে পারেনি পরিবার। টিভিতে খবর দেখে চিন্তিত পরিবার। উসকে ওয়াইফ নে ফির দোবারা কল কিয়ে থে, উসকে বাদ জব কল কিয়ে হ্যাঁ, কল করনে কে বাদ দেখ রহে কে সুইচ অফ হ্যায় উসকা নম্বর, তো উসি দিন সে আর ফোন নেই লাগ রহা হ্যায়। সবই লোক ঘর মে পরেশান হ্যায়, সবই লোক উসকো ঢুঁড় রহে হ্যায়। ইতিমধ্যেই বাড়ির পরিজনেরা পথ চেয়ে বসে আসে যে এই বুঝি সাজ্জাদ বাড়ি ফিরল। তারা স্থানীয় বিধায়ক থেকে শুরু করে পুলিশ প্রশাসনকেও জানিয়েছে, দেখা যাক সাজ্জাদ কখন বাড়ি ফেরে। ব্যুরো রিপোর্ট, ক্যালকাটা নিউজ। প্রায় দেড় মাস আগে বোমার আওয়াজে ভেঙেছিল ঘুম। দীর্ঘদিনের বেআইনি বাজির কারখানায় কান ফাটানো আওয়াজ প্রথম জানান দিয়েছিল এলাকায় রয়েছে বোমার কারখানা। ফের দত্তপুকুরে বিস্ফোরণ, এবার বোমার আঘাতে জখম 5 শিশু। আতঙ্কে দত্তপুকুরের কোটরা গ্রাম পঞ্চায়েত। কথায় আছে এক মাঘে শীত যায় না, সেই প্রবাদী সত্যি হল ফের। এক বিস্ফোরণে নড়েনি টনক, ফের বোমা বিস্ফোরণ, ফের শিরোনামে দত্তপুকুর। খেলতে খেলতে বোমায় হাত, বোমার সুতলি খুলতে বিস্ফোরণ। দত্তপুকুরের কোটরা গ্রাম পঞ্চায়েতের খড়কি দক্ষিণপাড়া এলাকায় বোমা ফেটে জখম 5 শিশু, আতঙ্কে গ্রাম। কিছু দূর মানে 400-500 মিটার দূরে একটা ঈদগাহ আছে, ওখানে নিয়ে ওরা রাখে, রেখে মানে একটা বোম নিয়ে এরকম করে। প্রথমে একটা করেছে ফাটেনি, দ্বিতীয় যখন একটা এরকমভাবে নিচেই মারে তখন ফেটে যায়, ফেটে ওখানে 3-4 জন থাকলে 3-4 জনের মোটামুটি আঘাত হয়। শুক্রবার দুপুরে দক্ষিণপাড়া এলাকার এক আমবাগানে প্লাস্টিকের একটি বালতিতে মজুদ দুটি সকেট বোমা খুঁজে পাওয়া যায়। কৌতূহলের বসে বোমা দুটিকে সেখান থেকে অন্যত্র নিয়ে যাওয়ার চেষ্টা করতেই বোমা ফেটে জখম হয় 5 নাবালক, বারাসাত হাসপাতালে চিকিৎসাধীন তারা। দেখলেন, আমি দেখলাম দুটো বাগানে ছিল, একটা খুলেছে আর একটা বাচ্চা আছে। 5 জন বোমা ছিল বাগানে ছিল, কে রাখিছে এখন অন্ধকারে, কে রেখেছে, কাকে দোষ দেওয়া যায়। এখন প্রশ্ন, কারা বোমা মজুদ করেছিল ওই জায়গায়, সেই প্রশ্নেরই উত্তর খুঁজছে দত্তপুকুর থানার পুলিশ। তবে এই কি প্রথম? প্রায় দেড় মাস আগে এই দত্তপুকুরেরই নীলগঞ্জ এলাকায় হঠাৎ বোমা বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা এলাকা। বেআইনি বাজি কারখানার বিস্ফোরণে মৃত্যু হয় অন্ততপক্ষে 9 জনের, ফের বোমার হদিশ দত্তপুকুরে। এত ধরপাকড়, এত নজরবন্দি, সেসব কবে বিফলে? উত্তর চব্বিশ পরগনা থেকে পঙ্কজ বিশ্বাস ও অপুশীলের রিপোর্ট, ক্যালকাটা নিউজ। দলবল নিয়ে দুই বিধায়ক উদ্বাস্তু সেলের বৈঠক ডাকলেন, অথচ সেই বৈঠকে অনুপস্থিত জেলা বিজেপি সভাপতি। হাওয়ায় উঠছে বনগাঁ বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের গন্ধ, তরজা চড়িয়ে ময়দানে তৃণমূল। গোষ্ঠীদ্বন্দ্ব বড়ই ছোঁয়াছে, সেই রক্ষি এবার উত্তর চব্বিশ পরগনা বনগাঁর বিজেপির ঘরেও। শনিবার বিজেপির উদ্বাস্তু সেলের মিটিং ঘিরে জোর জল্পনা, সেই বৈঠকে অনুপস্থিত বনগাঁ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি। বিরোধী শিবিরে চিরের সূক্ষ্ম রেখা দেখতেই বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের জল্পনা উস্কে দিয়েছে তৃণমূল। বর্তমান জেলা সভাপতির যে গোষ্ঠী, সেই গোষ্ঠীর লোকেরা এখন বিধায়কের একটা গোষ্ঠী, বর্তমান যিনি বিধায়ক তার একটা গোষ্ঠী, তার গোষ্ঠী নিয়ে ছিল বিজেপি গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত। শুক্রবার বনগাঁর চাপা বেরিয়ার পথের সাথীতে উদ্বাস্তু সেলের বৈঠকে বসেন বনগাঁ উত্তর এবং দক্ষিণের দুই বিজেপি বিধায়ক, ছিলেন বনগাঁ সাংগঠনিক জেলা বিজেপির দুই প্রাক্তন জেলা সভাপতিও। তাহলে কেন আমন্ত্রণ পেলেন না বর্তমান জেলা বিজেপি সভাপতি? কানাঘুষো শোনা যায় সম্প্রতি বিজেপির নতুন জেলা কমিটি গঠন করেছেন বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি। কমিটিতে স্থান পেয়েছেন শুধুমাত্র সভাপতি এবং সাংসদ শান্তনু ঠাকুরের ঘনিষ্ঠরাই, তাতেই কি পদ্মশিবিরে মান অভিমান? বিরোধীদের খেয়ে কাজ নেই এই সমস্ত লোকের নামে কুৎসা সরানো, আর যেহেতু তাদের পিছনে মানুষ নেই তাই তারা মানে খেয়ে কাজ না থাকলে কি হয়। মাননীয় শান্তনু ঠাকুর কেন্দ্রীয় মন্ত্রী, তার পরিধি সমগ্র ভারতবর্ষ, আর আমাদের যিনি জেলা সভাপতি তার এরিয়া তো অনেক বড় না, ভাবতে হবে সাধারণ বিধানসভা তার দায়িত্ব আছে।
এখানে ভারতীয় জনতা পার্টির ভিতরে কোনো বিভেদ নেই, এরা তৃণমূলের চক্রান্ত। গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ ওড়াচ্ছেন খোদ জেলা বিজেপি সভাপতিও, বলছেন দলে গোষ্ঠীদ্বন্দ্বের প্রশ্নই ওঠে না। কেউ কারোর বিরুদ্ধে নেই, সবাই বিজেপি। আর ওটা আপনাকে আগেই বললাম, উদ্বাস্তু সেলের মিটিং, তো মিটিং যারা দায়িত্বে আছে তারা মিটিং করছে, তো স্বাভাবিক মিটিং হচ্ছে, উদ্বাস্তু সেলের মিটিং হচ্ছে। পক্ষপাতিত্বের প্রশ্নে বিরোধী দলের ফাঁক ফোকর কি বাড়ছে ক্রমশ? ফাটলের শুরুয়াত কি তবে জেলা থেকেই? বিজেপির ফাঁক খুঁজতে মরিয়া তৃণমূল। বনগাঁ থেকে জ্যোতির্ময় চক্রবর্তী, রিপোর্ট ক্যালকাটা নিউজ। ভোট পর্ব মিটেও যেন মিটছে না এরাজ্যে, ভোট পরবর্তী অশান্তি অব্যাহত। পূর্ব মেদিনীপুরের নিজ কসবা গ্রাম পঞ্চায়েত এলাকার বোগা গ্রামে একাধিক বিজেপি কর্মীর বাড়িঘর ভাঙচুর করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। টালি দেয়া বেড়ার ঘর, রোদ ঝড় বৃষ্টিতে কোনো রকমে থাকতে হয়। বিজেপির কর্মী সমর্থকদের সেই বাড়ি ভাঙচুর চালানোর অভিযোগ তৃণমূলের দিকে। ঘটনা পূর্ব মেদিনীপুরের নিজক সেবা গ্রাম পঞ্চায়েত এলাকার উত্তর বোগা গ্রামে। ঢুকে ভাঙচুর করে ভেঙে চুরে চলে গেছে, ছেলেকে নিয়ে চলে আয়, আগে ছেলেকে নিয়ে আয়, ছেলেকে নিয়ে আদের আগে আমাদের কাছে পৌঁছা, না নাহলে তোদের গলা কেটে নেবো। ফেট ভেঙে দিয়েছে, কিছু নেই আমাদের, সব শেষ করে দিয়েছে। তালা শশক ধরে, শশক দলের ছেলে নয়, বাড়ি ওরা অলরেডি আগেও ভাঙচুর করেছে। আর কারা মানে এখানে বর্তমান পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেসের নেতৃত্বেই হয়েছে। অভিযোগ, রাতের অন্ধকারে তৃণমূলে দুষ্কৃতি বাহিনী বিজেপি কর্মী সমর্থকদের বাড়িতে চড়াও হয়ে ভাঙচুর চালায়। পুকুরে ফেলে দেওয়া হয় চালের বস্তা বাসনপত্র, খালে ফেলে দেওয়া হয় ফ্যান, এমনকি মারধর করা হয় মহিলাদের। আর আমার হাতে লাইট ছিল, লাইটটা ছাড়িয়ে নিয়েছে, আর লাইটটা যা ছাড়িয়ে ছাড়িয়ে নেওয়ার আগে মেরেছে, মেরে পরে ছাড়িয়েছে। প্রথম মেরেছে, আমি পড়ে গেছি মাটি দিয়ে, এরকম পড়ে যাওয়ার পরে পা দিয়ে এরকম গড়িয়ে গড়িয়ে নিয়ে জমিনে ফেলে দিয়েছে। আমি জমিন থেকে আবার উঠার চেষ্টা করছি, আবার এখন লাথি মেরে ফেলে দিয়েছে, সে জমিনের উপরে আবার এরকম কুকুর মেরেছে। সবাই হয়েছে এরকম ভাঙচুর, গয়নাগাঁঠি টাকা পয়সা যা ছিল সব লুটপাট করে নিয়ে গেছে, এমন ভাঙচুর করে দিয়ে গেছে। বাড়িতে ঢুকে বাটাম দিয়ে আমাকে পিটিয়েছে। যদিও অভিযোগ মানতে রাজি নয় তৃণমূল। অভিযোগ, কেউ কারো বাড়ি ভাঙেনি, বিজেপির লোকেরা লোকে মারধর করেছে, যখন গ্রামের লোকেরা চলে আসে তখন তারা ঘর ছাড়া হয়ে গেছিল, এদেরকে কেউ কেউ মারেনি, কারণ কেউ বাড়ি ভাঙচুর করেনি, সব ভিত্তিহীন অভিযোগ। শুক্রবার বিজেপি নেতৃত্ব ভাঙচুর হওয়া বিজেপি কর্মী সমর্থকদের বাড়িতে গিয়ে তাদের সঙ্গে দেখা করেন, পাশে থাকার বার্তা দেন। এটা কোনোভাবে সভ্য সমাজে কাম্য নয়, এর উত্তর কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু মানুষ দিয়ে দিবে। বিনোদ মণ্ডলের রিপোর্ট, ক্যালকাটা নিউজ। জাতীয় সড়কের টোল কর্মীদের মারধরের অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। নাকাশিপাড়া 34 নম্বর জাতীয় সড়কের ঘটনা, যেটা জানতে পারা যাচ্ছে যে এই নাকাশিপাড়া টোল ট্যাক্সে মোটরচালিত ভ্যানের ওপর ট্যাক্স ধার্য করায় টোল প্লাজার কিছু এলাকার কিছু লোক ক্ষিপ্ত হয়ে ওই টোল প্লাজার কর্মীদের মারধর করে। তাদের অভিযোগ, ওই টোল প্লাজা থেকে তিন চাকার গাড়ি সিটি ভ্যানের উপর ট্যাক্স ধার্য করে টোল প্লাজার কর্তৃপক্ষ। কয়েক মাস ধরে এটাই চলছিল। এরপর উত্তেজিত হয়ে স্থানীয় মানুষজন তাদের বিষয়টি জিজ্ঞাসাবাদের জন্য যান এবং সেখানে তর্ক বিতর্ক বচসা শুরু হয়। তারপরেই বিষয়টি হাতাহাতি পর্যন্ত গড়ায় এবং তারপরে স্থানীয় প্রশাসন সেখানে উপস্থিত হয়। পরবর্তী ক্ষেত্রে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তন্ময় আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোনে। তন্ময়, কি হয়েছে ঘটনাটা, সূত্রপাত কি থেকে? দেখো দেবানন্দি, মূলত নাকাশিপাড়া 34 নম্বর জাতীয় সড়কে টোল কর্মীদের ওপর মারধর করে স্থানীয় কিছু দুষ্কৃতীরা। বেশ কিছুদিন ধরে নাকাশিপাড়া যে টোল ট্যাক্স, সেখানে মোটর চালিত ভ্যানের ওপর ট্যাক্স ধার্য করার অভিযোগ উঠছিল এবং সেখানে তার উপরেই কিন্তু লোকজন ক্ষিপ্ত হয়ে ওঠে। আজ টোল প্লাজার কর্মীদের কিন্তু তাদের প্রথমে জিজ্ঞাসা করতে যায়, তারপর তাদের মধ্যে বচসা শুরু হয় এবং তাদেরকে মারধর করে, এমনই অভিযোগ হয়। এবং মূলত তিন চাকার গাড়ির ওপর আদৌ কোনো ট্যাক্স ধার্য করা যায় কিনা এইটার বিষয়ে কিন্তু কথা বলতে যায় এবং সেই নিয়েই কিন্তু বচসা এবং সেখান থেকে মারধর শুরু হয়। এই মারধরে রীতিমতো গুরুতর আহত অবস্থায় তিনজনকে হসপিটালে পাঠানো হয়, টোল কর্মীদের তাদের কিন্তু চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। তবে এই ঘটনায় রীতিমতো এলাকায় কিন্তু উত্তেজনা ছড়িয়ে পড়ে, ঘটনাস্থলে সামাল দেয় নাকাশিপাড়া থানার পুলিশ। ধন্যবাদ তন্ময়, কথা বলছিলাম তন্ময় ভট্টাচার্য, ছিলেন টেলিফোনে।